ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় রুরাল অ্যাসিস্ট্যান্ট ফর পুয়ার এমপ্লয়মেন্ট র্যাপের বার্ষিক সাধারণ সভা ব্রাহ্মণবাড়িয়া রুরাল অ্যাসিস্ট্যান্স ফর পুয়ার এমপ্লয়মেন্ট র্যাপ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে র্যাপের কার্যকরী কমিটির সভাপতি সেলিম রহমতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু কাইয়ুম। এতে বিশেষ অতিথি ছিলেন মাসিহাতা মডেল ইউনিয়নের চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল মাহমুদ ভুইয়া, সিলেট অ্যাওয়ার্ড অফিসের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাডাবের সভাপতি এস এম শাহিন প্রমুখ। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।